এলাকায় আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নেহি টিভিএস আপাচি আরটিআর জুনিয়র হরলিক্স আৰু গোদরেজ এক্সপার্ট অরিজিনাল ফ্রাইডিজ এন্টারটেইনমেন্টস প্রেজেন্স। যৌবন আপিল লগত পুলপুলে থাকাওতে সেইফালত দেখিন চাব আৰু প্ৰকৃত অৰ্থত তাই আছে নে নাই মই একো নাজানো। আপুনি এইবোৰ কি কথা কৈছে ছাৰ? ফালতু কথা, বেয়া নাপাব ছাৰ, সব ফালতু কথা। ফালতু মানে ছুপাৰ ফালতু কথা। হেৰা দোস্তি, তোমাৰ বাৰু ব্ৰেইনৰ গণ্ডগোল হৈছে নেকি? মই এখন ঘৰক আহাৰ উদ্দেশ্যটো হওঁ, প্ৰেমময় য'তে আছে যেনকে আছে ভালে থাকা, সেইকাৰণে মই আজি ইয়াতে অকাধ্যা পুথি পঢ়িম। ইয়াত আপত্তি নকৰিব। কমিউনিকেশ্যন মানে কি আছিল মই একদম পাহৰি গ'লো। কিয় ধামচা কৰে হে দাদা? সঁচা কথা কৈছো, একদম পাহৰিছো, কোৱা না। কমিউনিকেশ্যন মানে প্ৰেম, তাকেতো ক'লো। ট্ৰেজাৰত তো খিলিক দি খিলিৰ জেগাত হৰাণৰ ঘৈণীয়েকক দিবা। কিয় আহিলি এনকে? ট্ৰেজাৰত এনে হ'ব নোৱাৰে আপি, টাকা খৰচ কৰিব লাগিব। অ গুরু, মই সব জোগাড় করছো, ভূত পড়া দেখলে সব জোগাড় করছো মই। আপনি কেবল পুঁথি পড়িবা যাব লাগবো, খাতাং দেখা নাই? সারো কল লগে লগে 500 টাকা জরতকে উইলে দিলাক। যা কে না জামাই ফল দে, হিসাব দি, আমার হিসাব লাগে। কি ওর হিসাবে? 500 টাকা খান উইলে দিলাম, ভূত মুখ 1 কেজি, গ্যাস দিয়ে সানি সম্পা একা থাকিনি, বাকিখিনি পয়সা হজম করলি না হব। আমার পয়সার হিসাব দি। তো কে হিসাব দিমে? সারক দিম। সেই পয়সা তুই সারক উইলে দিবি, আমার সব জানা আছে। ইত্যা পরসা খাম সাহতে বলত হিসাব হবো, সমান ভাগ লাগব। মোক পয়সার ভাগ নালগে, তাতকে আমি তিনও সাহে পরথে খাম। ওই আপেল কিন্তু 1 কেজি লবি দেই, সুধা কলে দিন হবো। রাতে ভাতর লগত তরকারির ব্যবস্থা করবি, ওই অল্প পনিরের ব্যবস্থা করবি, রাতে খাম। ও হিঙ্কে বাজার করলি মা মাটি বেচব লাগব। ও ওয়ারো এটা কথা কিন্তু গুরু, সিদিনা আমার ঘর পুঁথি বরাত দরে হেচ্ছার ঘর বানান যতে যতে পুঁথি পড়িলি নহব কিন্তু। ওই বানান টান হলি বানান যতাবাই লাগবো। এ হইছি দেখ তে না হলি। ও দাদা, প্রেমলতার আকো সবার নুলাল ন? নাই নহয়, হেচ্ছার ভীষণ টেনশন আছে। ইটা টেনশন লৈ কি লাভ? ও ফুল এলাকার লগত কমিউনিকেশন করি প্রেমলতার লগত কমিউনিকেশন ফাটে দিলা, হাতুর গুথার ভরিত মারলাক, ইটা পাইছি মজা। দিনত ভাগাল লাগছে এব। কিহুর ভাগাল লাগা কাম করলা? ও তেজার বিশ্রী গতে লঙ্কা খান ঘুরে ফুরইছি। ও হ্যালো, রবসুন রব। আইয়া মুক কিবা কবা? আমার তেজার আর নয় সিয়ে দাদা, আমার আইগুর ইয়ে হেমা এ হল না দিসাইলে ওলাব দিয়া। ও খুদা হে সবকে উঠছু, কাইও আগবাড়ি নাই এনে পাল্লু হই। তেজা চাকরি আল্লাহ লাগে, টাকা পয়সার কথা আছে না, পাখে তুহে না তা কাম করু। সর্বসন্মতিক্রমে প্রণীতা সুতিয়া মহন্তকে ট্রেজারার পাতু, সুতিয়া মাস্টারে সকল খরচ বহন করিব। রিতা তো মহা পুলপুইলা বস্তু দিয়ক। হই দিয়ক, আপি তোর মুখেন মস্ত চখা হলিও, আপি তো বয়া নহে হা ফল হম পহিলে বহিলে, তাই মোক সদায় কামার বলি মাতছিল। এথে নকই এ নকই দে মাই, বরঞ্চ ইতা যদি কোনবাই মোক কামার বলি কয়ে হে অমকারামা মরিল ভ। কিয় হাও মারব তা, মোক ভাল পাই তো। এটা কথা ওই মোর কলজার বাপে, আমাক দূরর পারাই মানুহ গিলাই কিভাবে নাজনু, কিন্তু অসর বালি আমাক জানে তো। কি জানে দিয়ক খুড়া? আমি যে সাফা অন্তরের মানুষ শুদ্ধ। তে আপনা কিয় কামার বলি কইছিল? হে বদমাই সুতিয়া, সুতিয়া মাস্টার, এই সুতিয়া মাস্টারে তাই মূল ধুমি দিছি, এবার হারাম জানা বস্তু হামাই। আপনাক আগতেও কইছু, মাস্টার ভাই যান বয়া মানুষ নহই দিও। আপনি মই ভাল পাইছু, খুড়াই বেয়াও পাব পারে, আমার কই লাভ নাই। আমার আব্বা জানোরো কথা গিলাখেন হেনাই আছিল দিও। কসা কথা গতাই গাঁওখানতে মই কামার বলি হি হইলা জারি করি ফেলছি হা। ও মা এ নাওমান বিস্তাহাত ঠিক করে দেখে যা, মই তাতে নাওমান ঘরা বাগাত দাম। ও রাতি গিলে আর হেডমাস্টারের ঘরত পুঁথি পড়া আছে নয় দিয়। খোলা কারপা কহে গেল দিয়, তাহার দখ বলে থানাত মাতি খাচ্ছি।
কেয়া বা থানাক মাতি খেতলাক ও আপনি হসাই গবানরে কি গবানরাই আমাক কে মাতছে হসাই গবানরে হসা মিছার কি কথা মুক তন্তুর দরে ফাকি পেজ বুলি ভাবছ নাকি ম্যাডামে কছি দোকে মাতো ম ফোন করি মাতছো কে হে ম্যাডাম বলি হুটলু আপনাক জি কইছো তাকে করক বলি কই গুছি গেল কে মতলব কেন কি জানবি দে আমাক মাটি বেলেতে গেল গো কি বে কাম আছে ওলে গেছি তাইরে একলা কাম থাকে আমার কাম নাই আই বড় আইলি হুটবি ই বেটা অফিসার হলছি ম্যাডামক তাই তাই কই কই ওই ম্যাডামে তোর এই ব্যবহারের কথা জানলি তোক লকাবত ভরে আনকে কুবাবো তিন দিনক লাগি লেট্রিন বাথরুম বন্ধ হয়ে যাব যাকে দেখা দা ও হইতে গেরপা তাই মোর ভন্টি তাইক মই তাই তাইকে ক আর তই তাই তাইকে ক কথা আকে নয় দে ই বেটা দাই দে কলছে নাওমান ক্লু বলি বইনেরে কুলঠি হইলে দিব বাসা মোর কথা বাদ দিয়ে বান্দা তোর নিজের কথা ভাব ওই কেন মানুষ জানে না দেখাটা ই আপনাক দেখাটা দেখাটা বলি মাতে হই না মাতে ও বেলেগর আগত জি গালি দি কথা কই নয় কি কথা কই কি কয় বান্দার কেনা গালি দিলু মুখ দুখুন রাতি রাতি কয়ে ও দেখা কুত্তে ভাত রাইনবো মই রাতি খাই ফেলে ঘুমাওগে দে কি মুখ বান্দারে ও আকলা হেতুয়ে নয় আর বহুত কয়ে ও কেটা বাইটো তিরিমুয়া বলি কয়ে আপনার আর কেটা বাই ইমান বয়া বয়া কথা কই নয় মোর হেগলাহান মুখতে নাই ওক মই বহুত সময় হল নে কিয় তহতর এ বেশি দেরি হনাই দে বন্তি এনাই কবা আধা ঘন্টা মান হল দেখা সাহর ব্যবস্থা করকসুন এই কুকুর এতক আপনি সাহ খুব আছি দেখা মো জি কইছো হেতু করকসুন যাও হব দক গাখির খুয়ে হাত পোক পাবো একদিন ঠেলা তো কি বা হল দেখা তহতে কিবা কইছিলি হে নাই ইয়ে নাই তামসা করে দেখা দাক দেখা দে আকো বুঝি না পুই ও থানা হানো আমার কিবা ঘর আনুছি না তো এটা মোর ভন্তি দেখা দাও নিজের দাদা আনুছি তো ও কুম্বাই বলে কইছে দেখা দাক আমি তিরিমুয়া বলি কও কুত্তা বলি কও পাপা আরে দেখা দাক আমি নিজের দাদা বলি ভাবু হে সবকে কই ফুরু দেখা দাই এই কেটা দিন কম হেল্প করছি মোক থানার দে দে হব দে এ হাই তামসা বহু দল কে আমার ছিল কোসুন দে হে রসুন র আগতে সাহেব কাপ খাইলম বহিলসুন ব দেব হে অবতাইছে দেখুন হে গতে এ মোনৰ কি সময় সময়টো আছে প্ৰেমলতাই কি কইলে সেইখিনিটো গম পাইছাই এতিয়া কিবা জেমেলাত পৰিলে মই দুষ্টি ওচৰলৈ গুচি আহোঁ আছে ৰব আহিব গাধু বাগিছে এতিয়া গা ধুইছে দিনটোৰ চাৰি ভাগৰ তিনি ভাগ গ'লেই দেখোন এতিয়া ধুইছেনে কি কয়হে এই গৰমৰ দিনকেইটাত আমাৰ এখেতে গা ধুইয়ে থাকে ইটাক লগি এই তিনি চাৰিবাৰমান হ'লেই হপাই আৰু ৰাতি বিচনাত জক লগি ছয় সাতবাৰমান হ'ব ঔৰা বা বহুতো গম পৰিছে এৰাহে এই গাটো ধুই দিওঁতে অকণমান ফ্ৰেছ ফ্ৰেছ লাগিছে হেৰি নহয় দোষ্টি কিবা ইনফৰ্মেশ্যন পাইছা নেকি গাঁৱৰ মানুহবিলাকে কি কথাবোৰ উলিয়াই ফুৰিছে তাকেইতো শুনছো ৰ'ব আমি বহুতকে কৈছো হেডমাষ্টৰ হেনে মানুহ নহয় বাদ দিয়াহে দোষ্টি কি কথা কোৱাহে মোৰ চৰিত্ৰক লৈ কিবা কিবি কৈছে মই সহ্য কৰিছো কিন্তু প্ৰেমলতাক মই হত্যা কৰি একেবাৰে ক'ৰবাত নোহোৱা কৰি দিলোঁ এই কথাটো মই কেনেকৈ সহ্য কৰিম কোৱাচোন নাই তোমাক কোৱা নাই কিবা কাৰণত যদি ফোনটো ইয়াত ৰিচিভ কৰা এচাৰি ভাঙি পেলাই মই কিন্তু কৈ থলো একদম জীৱন বৰবাদ কৰি দিছে হেডৰ লগত খুলখালি একজনীৰ কিবা গাঁৱৰ মানে কথা গেলা কওঁ শুনছো সঁচানে কথাবোৰ আমাৰ মতে মিছা কথা দেচোন ভণ্টি এটা কাম নকৰা কিয় তই হেড ছাৰক খুলালে অক তই ডাইৰেক্ট লগ কৰ কোনে ইমান ফোন কৰি আছে আমাৰ গাঁৱৰে দাদা হয়ে বাইদেউ তোমাৰ ইমানবিলাক আপোন মানুহ মিনিটে মিনিটে ফোন কৰি তোমাৰ খবৰো লৈ থাকে অথচ দায়িত্ব লোৱা মানুহ জি ক সঁচাই মিছাই সকলো কৈ যাবি মুঠতে আনসার শুড বি টু দা পয়েন্ট ও জি উদা ইংরেজিতে উঠবি বন্তি ও কিবা কও তাকো অসমিয়াতে উঠবি ইংরেজি ইমান নাজনু না বয়াখিনি গতাই জানা ভালখিনি আকো নাজনা কি হ দেহ দক ম্যাডাম মই মাজতে নামতো দক কুবাবা লাগলি কব দোকে লকাপুট ভরে লম্বা করিম মই বয়াকে দক টি আছে গতাই বি সিরিয়াস
জি খুধু সিরাসিটি কই যাবি ফুনিসু হেডমাস্টার হেনু তহত জিগ্রি দোস্ত এখমৰ টেবুল পার্টনার মানে মদ খোৱা সঙ্গী এ হেগলা বহুত আগৰ কথা এবন্তি ও হেচৰ আগত তিৰিটো মৰিল তেতে প্ৰেমলতাক বিয়া কৰাই নাই মু বিয়া আৰু কৰা নাই তিতে এটা ফুল আনু জারগিজি মাংস আনু আজু আৰু আমি তিনিও খাওঁ দে হেগলাখন দিন নাই দে বন্তি ইটা হেডৰ লগত খুলখালি একজনীৰ কিবা গাঁৱৰ কথা গেলা কওঁ শুনছো সঁচানে কথাবোৰ আমাৰ মতে মিছা কথা দেচোন বন্তি এটা কাম নকৰা কিয় তই হেড ছাৰক খুলালে অক তই ডাইৰেক্ট লগ কৰ তন্ত্ৰে পুলিচ মানুহ থকে কথাটো গম পাবি ইমান সৰু ছোৱালী চেহ কথাবোৰ সুধিব বেয়াই লগা হ'ল নহয় কি হ'ল মই একো সোধাই নাই তুমি কণ্টেক্ট ষ্টাৰ্ট কৰিয়ে দিলা যে সব মোৰ কাৰণে হৈছে দিয়ক বাইদেউ মই একে নাহিলি বাইদেউক আকৌ গুচি নেগেল হয় তুমি ইয়ালৈ অহাক লৈ তোমাৰ বাইদেউ আৰু ছাৰ মানে তোমাৰ ভিনদেউৰ মাজত তৰ্কাতৰ্কি আৰু কথাৰ কটাকটি বহুত হৈছে মই জানো পৰিদিনা দুয়োৰে কাইজা লাগিছে কালি বাইদেউ নোহোৱা হৈছে মাৰপিট মানে ছাৰে বাইদেউক মাৰিছিল নেকি সেইটো মই গম নাপাওঁ মিছা কথা নক'বা সঁচা কথা কোৱা নহয় হে বাইদেউ ছটাকে শব্দ এটা হৈছিল মই মাৰিবও পাৰে চৰ মাৰিবও পাৰে সেইটো মই গম পোৱা নাই ভিনদেউ সুধিলে গম পাব ইমিডিয়েট কল কৰিম এটা কোৱা যে মই ইয়াত ৰৈ আছো হেল্ল' হ দাদা আমি অল্প পৰে মিছ কল দিছি হ না 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 আমি মিছ কল দিছি আমি একটু বিজি আছি হইব দাদা হইব তুমি বেংগলী ক'ব পাৰা ইতা অসমীয়া হৈ গেলোঁ এনাই আমি অৰিজিনেল ৱেষ্ট বেংগলৰ মানুহ আছিলোঁ বাংলা ভাষাটা অনেক মিষ্টি বাংলা আসামিজ আমি দুইটাই কইতে জানি কিন্তু লেখাটা অল্প অসুবিধা হয় কিন্তু কলগেলটা কইতে পারি ও বিন্দু পটকে আহক শুন পুলিচ নি বাইদেউ হৈছি আকুনো খবৰ পোৱা নাই পালেতো ভালকে খবৰটো পাব একখুন মানে আৰু কি পাব কোনো খবৰেই পোৱা নাই খুইদেউ মৰণ নহেতি কাকো একো নকক একোক বাগে মানুহ বয়াকে কইনা বাবাইতো আমাক মস্ত গালি দিছি ও এগলা কথা ভাববাও হাক দিছি কাকো বেয়াকে ক'বও নালাগে ভাবিবও নালাগে বেলেগৰ কথা বাদ ছাৰৰ কথা আপোনালোকেও জানে আমিও জানো ও মাই ৰাতি যাবনা ও হেড ছাৰৰ ঘৰকে দাদা যাবনে আপুনি হেড ছাৰৰ ঘৰলৈ ৰাতি কিয় প্ৰেমলতা হৰুৱা দেখি ও কঁঠাল গোটা গুৰুই পুতি পৰবয়ে দাদা এৰা হ'লা সন্ধিয়া যোৱাৰ ইচ্ছা এটা আছিল কিন্তু কঁঠালকুটীয়া চোৰে যিহে শাস্ত্ৰ পঢ়িব বৰ বেয়া কথা হ'ল ইয়ে ইয়ে মানুহ ইমান নাস্তি গবা নাপে পুথি পৰাক্যাংকে নিন্দা কৰি গেল সি মিছা ক নাই দেই যেনকেহে বানন য'তে য'তে পুথি পৰে পুথি পৰাৰ নামত পইচা কটাও পানীত পৰে ফল হ'লি আকৌ নাই ছাৰ চাওক অফিচাৰ মই বৰ বিভ্ৰান্ত হৈছোঁ যদি আপোনাৰ কিবা জানিবলগীয়া আছে বা কিবা সুধিবলগীয়া আছে চিধা চিধিকৈ সুধিলে মই ভাল পাম আপোনাৰ ৱাইফ নিৰুদ্দেশ হৈ আছে হয় সেইটো মই লিখিতভাৱে আপোনাৰ থানাত জনাইছোঁ দিছে সেইবাবেইতো আমি তেখেতক বিচাৰি উলিয়াবৰ বাবে মুভ কৰিছোঁ আৰু এই ক্ষেত্ৰত আপোনালোকৰ সহায় আৰু সহযোগিতা মোক লাগিবই চিয়'ৰ চিয়'ৰ কিন্তু কিবা এটা সুধিব বিচাৰিলে আপুনি বিৰক্ত হয় এনেকৈ বিৰক্ত হ'লে নহ'ব নহয় একচুৱেলি অফিচাৰ শুনক ছাৰ যদি আজিৰ তাৰিখত প্ৰেমলতা কাশ্যপ মানে আপোনাৰ পত্নীৰ কোনোবা আত্মীয়ই যদি এখন এজাহাৰ দিয়ে যে তেখেতৰ সন্ধানহীন হোৱাৰ অন্তৰালত আপোনাৰ হাত আছে কিন্তু বাহিৰত কথাবোৰ ওলাইছে সেইবাবেহে মই কৈছোঁ হ দাৰাওতো অল্প পৰে ফোন কটাছি হ হ মিছ কল দিছি হ তোমাক কোনে ইমান ফোন কৰি আছে আমাৰ গাঁৱৰে দাদা হয়ে বাইদেউ তোমাৰ ইমানবিলাক আপোন মানুহ মিনিটে মিনিটে ফোন কৰি তোমাৰ খবৰো লৈ থাকে অথচ দায়িত্ব লোৱা মানুহ নাই ছাৰ কথাবিলাক ভালকৈ আলোচনা কৰোঁ আৰু
চাহ বাকিব নিশ্চয় জানা। কিয় নৰিম, ইটা ঘৰখনৰ দায়িত্ব ময়ে লৈ আছো। যা যা চাহ বনাগে যা। মই চিঞৰি কথা ক'লে আপুনি বেয়া পায় আৰু আপুনি চিঞৰাটো মই বেয়া পাওঁ। মই বেয়া পাওঁটো আপুনি নুনহে আৰু আপুনি বেয়া পাওঁটো মই নুনু। কথাটো হেনে হেনে হৈছে। দে গৰপা তোৰ ঘৰ গৈছো চাহ খোৱ তই। হাও বদ্দেকা সুদ মই তো সুদ ডেকা হে শুনছি না দেখা না কি কৈছি বুঝি পাইছি। তোর কথা কই লাভে নাই, তোমাক কথা কোয়া মানে এই কথাটা কয় নহয়। বোলে গরুর আগত টুকাই বাই হিং জোকাই ঘাঁ খায় তেনে কয় হইছে। হা তার মানে আপনি মক গরু বলি কলা? অবভিয়াসলি কম 100 বার কম। হেড়া টেলিফোন তেটু ফালে ফালে কথা কলে বড় বেয়া শুনি। তুমি লাজ পান নপ মই না জানো, কিন্তু মই হলে বড় লাজ পাও বুঝছানে। কি মান মই কইছো তোমাক কোসন নেটওয়ার্ক না পয় কারণে হাতা পারি পারি কথা কম। ইনি তুমি হরু কে কম? হেড়া এই তেতু ফালি ফালি টেলিফোনত কথা কলি নেটওয়ার্কৰ প্ৰবলেমটো আঁতৰ হৈ নাযায়। মই চিঞৰি কথা কলে আপুনি বেয়া পায় আৰু আপুনি চিঞৰাটো মই বেয়া পাওঁ। মই বেয়া পাওঁটো আপুনি নুনহে আৰু আপুনি বেয়া পাওঁটো মই নুনু। কথাটো হেনে হেনে হৈছে। হা কি কলা? হা কি কলা তুমি? তাৰমানে মই চিঞৰি চিঞৰি কথা কওঁ কিয়? ৰাতি দেখোন একটোপা খাই বাগান নেদলি, আপোনাক দেখোন ঘুমটি নাহে। মই তো অলপমান খাবাক লগে আপনাক পারমিশন দিছুয়ে, বেশিকে খালি আপনি রাতে আটা পারি না খে। কথা কবলে আছে হইনে না হয় পাছে জুয়া সাহা কা মানে তো তো ধরে কথা কলি লাজ পায়। আরে সেনি কোন কমাই দিবা? হব দক দেই না জানা কিয়ে এতে থাকিনু কি বয়া পয়সা তোর ঘর দুয়ার বলা বস্তু নাই ন এত এখন ঘর নে এসি রাতি থাকবে পুয়া যায় ই তো ঘরতে এসে তো হে বাইরে তাসা হাও ও ই তো হে দেখাটা মই একদম কথা তো ভাবাই নাছিলু ই তে হে ভাবলু দে গরপা তোর ঘর গাইছু সা গো তয় হাও বড়কা হুদ মই তো হুদ দেখা হে পুঁজি না দেখাটা কি কইছি বুঝি পেছি ওই বলে হুদ দেখা আপনি হইছি বড়কা এ বান্দারা মই হিরু দেখা কুবে পাখরা করিম মনে মনে থাক। ও তহ যাই নাই যে আপনি থাক পাক হেন পালু হে ম্যাডাম কে কেতিয়া থাকিব কলু মই নাই করে বন্তি নাই ক তই থাক পাক নাই দি ওই নিজে নিজে আছে মই যাবা কতে ই কি কলাক জানা না কি কয় ও তই জাগে যা এখানে মোর ঘর মই এতে থাকিম বাইরে তো রোজে রোজে ঘুরি থাকাতকে এতে ফেনের তলত বই থাকিম আরাম পাম। পাগলা তুহি জি পাই তাকে কয় ওয়ারু কি কই জানা না ও ডাকাটা বলে বড় ডাকা ই বলে হোড ডাকা হোড ডাকা ভাগ করি লকাবর ঘর তো দিম তেতে পাবো মজা। এ অন্তি কিবা হম্বেট পালি না হেচারো ঘর গিলি জি বহুত কথা কিন্তু তহত কিয় কম মই যা যা তহ যা যাও দে দেটা ওলি বয়া পয়সা যদি এ জো এ বন্তি কিবা কবি হেডসারক তই কি বুঝলি কি জানলি মই নাজনো দেচোন এটা কথা কিন্তু হেডসার কিন্তু বয়া মানুহ নহয় এক নম্বৰ মানুহ স্যার মাই ডিয়ার মানুহ আমি বহুত ভক্তি গুরু স্যার আমার হাহুই আর মুখ খাবায় নেছিল হি নাহাকে কিয়া মরা হি আইলি একালগে মরবি এই আছিল কথার হুর আপনালোকর হাহরে তে গালি পাৰক ৰবচোন ও অলপ কমিউনিকেশ্যন ভাৱটো থাকিব লাগে। কি ভাৱ? কমিউনিকেশ্যন ভাৱে ও মানে প্ৰেম ভাৱ। বৰলাকাই আগবঢ়ালে আমুল দ্য টেষ্ট অফ ইণ্ডিয়া ভিভেল চোপ অব সমঝোতা নহি টিভিএফ আপাচি আৰ টি আৰ জুনিয়ৰ হৰ্লিক আৰু গোদৰেজ এক্সপাৰ্ট অৰিজিনেল।